আচ্ছা, আমি রাজশাহী কলেজ থেকে সাইকোলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। এখন আমি বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছি, আর প্যাসিলকের ফোর্থ ব্যাচের প্রশিক্ষণার্থী হিসেবে এখন মেন্টাল হেলথ সেন্টারে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন্টাল হেলথ সেন্টারে ইন্টার্নশিপ করছি। আচ্ছা ম্যাডাম, আপনি তো 6 মান্থ মেয়াদি সাইকোলজিক্যাল এই ট্রেনিংটা করেছেন, তো এই ট্রেনিংটা করে আসলে আপনি কি কোনো উপকৃত হয়েছেন কি না, বা কি উপকৃত হয়েছেন যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। তো ট্রেনিংটা করে আমি অনেক বেশি উপকৃত হয়েছি, সেটা আমি মানে যে ব্যক্তিগতভাবেও হয়েছি, এবং আমার যেটা ভাল লাগছে সেটা হচ্ছে যে ট্রেনিংটা করে আমি যে নিজের ক্ষেত্রে যে অনেক কিছু ইম্প্রুভ করতে পারছি আমার ব্যক্তি জীবনের ক্ষেত্রে, যে সমস্যাগুলো মানুষের মানসিক প্রবলেমগুলো দেখা দেয়। আর আমার এটাও ভালো লাগছে যে এটা আমি আমার প্রফেশনালভাবেও এটা কাজ করতে চাই অন্যদেরকে নিয়ে, যে যেটা আমার কাছে মনে হয় যে একটা ভালো বা মহান পেশা, যেটাতে মানুষ এখন তো নিজেদের মানসিক সমস্যাগুলোকে অতটা প্রাধান্য দেয় না। কিন্তু এই ট্রেনিংটা করে আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে প্রত্যেকটা মানুষের ভেতরেই মানসিক কিছু সমস্যা থাকে, এবং সেটা মানুষ গুরুত্ব দেয় না, কিন্তু ধীরে ধীরে এটা অনেক সমস্যার তৈরি করে। তো ট্রেনিংটা করে আমার অনেক ভালো লাগছে যে আমি এটা নিজের জন্য এবং আমার কাছের বা আশেপাশে হোক সবার জন্য এটা আমি ভালো কিছু করতে পারবো, এবং আমি এটা চাই যে আমি এটা প্রফেশনালভাবে এটা করতে চাই। আচ্ছা আপু, আপনি যে বললেন যে এটা এই ট্রেনিংটাকে আপনি এটাকে প্রফেশনালি নিতে চান, তো আসলে এই ট্রেনিংয়ের মধ্যে কী আছে যার জন্য আপনার মনের মধ্যে এই আশাটা বা ইচ্ছাটা তৈরি হয়েছে যে আপনি এটাকে প্রফেশনালি নিতে চান? আচ্ছা, এই ট্রেনিংটা আসলে আমাদের যেমন হচ্ছে শারীরিক কোনো প্রবলেম হলে আমরা ডাক্তারের কাছে যাই, তেমনি আমাদের মানসিক অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়, যেটা আমি এই ট্রেনিং থেকে উপলব্ধি করতে পেরেছি। যেমন ট্রেনিংটাতে ছিল যে আমরা ব্যক্তি জীবনে যে আমরা হচ্ছে সামাজিক জীব, এই যে ব্যক্তি জীবনে আমাদের চলতে গেলে কীভাবে চলাটা উচিত, কীভাবে চললে আমাদের সবার সঙ্গে আসলে সম্পর্কটা ভালো রেখে চলা যায়, তারপরে আমাদের জীবনের যে কিছু অনুভূতি থাকে যে যেটা আমাদের লাইফে চলে আসে, মনের অজান্তে আসে বা ইচ্ছাকৃতভাবে আসে, সেই বিষয়গুলো থেকে আমরা আসলে সঠিক চিন্তাটা বা সঠিক বিষয়টা কীভাবে বেছে নিতে পারবো, যেটা আমাদেরকে ভালো রাখবে মানসিকভাবে এবং আমাদের আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখবে। তো এই বিষয়গুলো আসলে ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলো আমি এই ট্রেনিং থেকে জানতে পেরেছি, যেটা আমরা অতটা গুরুত্ব দেই না কিন্তু এটা আমাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। এজন্য আমি আমার এটা মানে মন থেকে ইচ্ছা যে আমি মানুষ এটা প্রফেশনালভাবে নিব, যেটা আমি অন্যদেরকে সেবা করতে পারবো। এখান থেকে যেমন শিখেছি যে স্ট্রেস ম্যানেজমেন্ট, যেটা আমাদের ব্যক্তি জীবনে এটা খুব বেশি, যে আমরা এখন মানে এতটাই ব্যস্ত থাকি যে কাজটাকে নেওয়ার এতটা কাজ নেই যে তখন পরে নিজেই মানসিক সমস্যা বা চাপের মধ্যে পড়ে যায়, এটা শিখেছি কীভাবে ম্যানেজ করতে হয়, সেই বিষয়গুলো আমরা শিখেছি। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে যে সোশিয়াল স্কিল, যেটা আমাদের সামাজিক জীবনে বেঁচে থাকার জন্য খুব প্রয়োজন, যে আমরা কোথায় কীভাবে সবার সাথে আচরণটা করব, যেটা সামাজিক ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। এরপরে আমি যেটা শিখেছি যে আমাদের যে চিন্তার ক্ষেত্রগুলো আছে, যে আমাদের কীভাবে আমরা নেগেটিভ চিন্তা থেকে নিজেকে দূরে রাখব, যেটা আমাদের অনুভূতির ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলে। এরপরে আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট শিখেছি, কারণ এখন দেখা যায় যে মানুষ অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে, এবং যার ফলে তাদের মধ্যে কিন্তু এই অ্যাঙ্গারগুলো খুব বেশি তৈরি হচ্ছে। তো এই বিষয়গুলো, অ্যাঙ্গার কীভাবে ম্যানেজমেন্ট করা যায় সেই বিষয়গুলো শিখে, তারপরে আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড ট্রেনিং শিখেছি, তারপরে অনেক ব্যস্ততার মধ্যে কীভাবে নিজেকে রিল্যাক্স রাখা যায়, মাইন্ডফুল রাখা যায়, এই বিষয়গুলো, এই কৌশলগুলো আমরা শিখেছি। তারপরে যে বিষয়গুলো শিখেছি যে কী বলে সাইকোসেক্সুয়াল হচ্ছে ডিসফাংশন, যেটা আমাদেরকে হচ্ছে এটা আমাদের অনেকেই আমরা হয়তো নিজের লজ্জাবোধ থেকে অনেকেই অনেক কিছু বলতে পারি না, তো এই বিষয়গুলোয় আরও অনেক কিছুই আমি এখান থেকে অর্জন করেছি। ঠিক আছে ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।